আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখুন আমি আসলে কি কি করে আমি নিয়ে নিলাম ফেওয়া শুটকি সর্বপ্রথম, আর হচ্ছে নর্মাল পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পারতেছেন এর গায়ে কতটা আঁশটা। আর আমার নর্মাল পানি দিয়ে ফেওয়াটা ধোয়া হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আমি ধনে পাতা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিলাম ফেওয়া শুটকি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কিছু, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। লবণ কিছুটা অ্যাড করে দিয়েছি, কারণ তাহলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়, এই জন্য ভালো হয়। তো দিয়ে দিলাম আমি রসুন কুচি, নাড়াচাড়া দিয়ে যখন লাল হয়ে আসবে তখন একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে আমি এটাকে যখন ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম মাছ। তো দেখতেই পারতেছেন যে আসলে কালারটা কতটাই সুন্দর আসছে। তো কে কে এভাবে খান আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে এভাবে। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। এখন হয়ে গেছে আমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।